সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আর আজকের দিনটা তো ভীষণ ভীষণ ভীষণই স্পেশাল, কারণ আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো অন ক্যামেরা একবার জানিয়ে দিই, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর সারা জীবন মানে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইরকম দিন তোমার জীবনে আরও 100 বার আসুক। যাই হোক, তো আজকের দিনটা মানে প্ল্যানিং তো প্রত্যেকের অনেক কিছুই থাকে ছোটোখাটো হলেও, কিন্তু কোনো কিছুই মানে হবে না, জানোই তো আমি ওর সঙ্গে এত বছর আছি, কিন্তু কোনোবার ওর বার্থডে সেলিব্রেট করতে পারিনি, চরম আফসোস আর কি। ওই অনলাইনে রাত 12টায় আর কি ভিডিও কলিংয়ে, কিন্তু এবছর সেটাও করা হয়নি। আর আমার 14 তারিখে এক্সাম আছে, তো সেটারও একটু টেনশন আছে, সেই কারণে এবার আর সেটাও হয়নি। তো যাই হোক, এমনি ফোন করে রাত 12টায় উইশটা করতে পেরেছি, তাও কি ঘুমিয়ে গেছিলো, 12টায় ফোন করেছিলাম, দেন কটা 12:05 আরেকবার করলাম, তখন রিসিভ করেছিলো, ওরা 1টা থেকে ডিউটি ছিল, ওই কারণে ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক, আমার প্ল্যানিং আছে এরপরের বার যখন ওর বার্থডে হবে তখন একটু বড় করে কিছু সেলিব্রেট করার, এবার তো হলো না, একটু মন খারাপ লাগছে। তো চলো তোমরা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, আগের বার বার্থডে ওর সঙ্গে আমি কীভাবে সেলিব্রেট করেছিলাম, ওর বার্থডে আমি কীভাবে রাত 12টায় সেলিব্রেট করেছিলাম, তার একটু পার্ট আমার কাছে আছে, তখন যেহেতু ভিডিও করতাম না সেটাই পরে শেয়ার করে দেবো। তো চলো, এখন উঠে পড়েছি, ফ্রেশ হইনি, এখনও কিছুই করিনি, সারাদিন কী কী করি সেটাই শেয়ার করবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এবার আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নেব। আর হ্যাঁ, কালকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো ঘুমাতে, আর অ্যাকচুয়ালি কথা বললে তো রাত কেটে যায়, কিন্তু কালও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, আমার তো একা একা রাত কাটতেই চাইছিল না, মানে খুব ঘুম আসছিল, কিন্তু প্রিয় মানুষটাকে রাত 12টার সময় উইশ করার মধ্যে যে আনন্দটা আছে সেটা হয়তো আর কোনো কিছুতে নেই, কোনো গিফট না দিলেও চলে যায়, সেই কারণেই জেগেছিলাম। তারপর ওকে রাত 12টায় উইশ করে একটু কথা বলে তারপরে ঘুমিয়েছি। তো চোখটাও প্রচণ্ড জ্বালা করছে, আর আজকে সকালে ব্রেকফাস্ট আমি কী করছি এই যে দেখতে পাচ্ছ, ইপি বানাচ্ছি, মা আমাকে কালকে রাতে এনে দিয়েছিল, কিন্তু কালকে রাতে আর খাইনি, খিদে পাইনি, ওই কারণে আর খেতে ভালো লাগেনি। দেন মা আমাকে বলল তাহলে আজকে রান্না করতে একটু লেট হবে, তাহলে ঘরে ইপি আনা আছে, তুই ওটা বানিয়ে খেয়ে নে। আর এই যে দেখো, খুব সহজ, একমাত্র আমি এই রান্নাটাই খুব সুন্দরভাবে পারি, মানে খুব ইজিলি, এই যে আমার হয়ে গেছে ইপি রান্না, এবার ঝটপট করে খেয়ে নেব, তারপর আজকে আবার একটু বাজারে যাব, কিছু কাজ আছে টুকিটাকি। এই যে দেখো, তোমাদের দাদা ভাইয়ের বাইকে যাচ্ছি, কিন্তু বাইক চালাচ্ছে আমার দাদা, মানে একটা দাদা আর কি। তো এবার যাব, তারপর আবার কথা হচ্ছে। থেকে চলে এসেছি দেখতে পেয়েছো, আর বাজারে গেছিলাম অ্যাডমিট তুলতে, এই যে তো 2 কপি বার করে নিয়েছি, অ্যাডমিট নিয়ে চলে এসেছি, আরও অনেক কিছু দরকারে গেছিলাম, কি না সেগুলো বিকালবেলা বলবো। আর কী কী এনেছি, আরও কিছু এনেছি, চলো বাজার থেকে নিয়ে এসেছি বলতে মাটন নিয়ে এসেছি, আর একটা দরকারে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে বিকেলে শেয়ার করবো। চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ, বাজার থেকে মাটন নিয়ে এসেছি বললামই, তো দেখে নাও 500 একটু বেশি আছে। আর এই যে কী সুন্দর, মানে বাজার থেকে মাটনটা নিয়ে আসলে না খুব সুন্দর পাওয়া যায়, মানে দামটা বেশি না এই বাজারে, কিন্তু যেখান থেকে বলবো সেখান থেকেই দেবে। আর আমাদের গ্রামের লোকালে আর কি, এখানে দামটা একটু কম, কিন্তু মাংসটা অতটা ভালো দেয় না, মানে ওদের ইচ্ছা মতন দেয় আর কি, আর বাজার থেকে খুব সুন্দরভাবে দেয়। আর অনেকদিন ধরে মার আর আমার দুজনেরই ইচ্ছা করছিল মাটন খাবো খাবো, দেন পাওয়াই যাচ্ছিল না, তাই ভাবলাম আজকে বাজার থেকে বেশি দামেই নিয়ে আসা যাক, যেহেতু সেকেন্ড পেমেন্টও পেয়ে গেছি। তো আমাদের দুজনেরই, মা মেয়ের ইচ্ছা হচ্ছিলো অনেকদিন থেকে মাটন খাবো, কারণ অনেকদিন খাওয়া হয়নি মাটন, তাই ভাবলাম চলো নিয়েই আসা যাক আজকে। এই যে দেখো নিয়ে চলে এসেছি, এবার বেছে দিচ্ছি, আর তোমরা তো জানোই চিকেন মাটন এগুলো আমি বাছি। তো এই যে দেখো, ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি, মানে লোম টোম যা ছিল আর কি, এবার এতে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। আর এই যে মা সমস্ত মশলা এর ভেতর দিয়ে দিয়েছে, আর এবার এটাকে
সুন্দরভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। যত বেশিক্ষণ রাখা যাবে ততই টেস্টি হয়, মায়ের কাছ থেকেই শোনা। আর পরপর এখানে সমস্ত মশলা দেওয়া আছে। রান্নার রেসিপি তো আমি শেয়ার করছি না, সেই কারণে কিছু বললাম না যে কী কী দেওয়া আছে না আছে। আর আজকে পুরো লাঞ্চের মেনুটা দুপুরে পুরো জমে যাবে, একদম দারুণ ব্যাপার। তো তোমরা একটু কমেন্ট করে জানিও কে চিকেন প্রেমী, কে মাটন প্রেমী একটু জানিও। আমার তো চিকেনটাই বেশি ভালো লাগে, কিন্তু আমার মায়ের আবার মাটনটা বেশি ভালো লাগে, তাই আজকে মায়ের পছন্দ মতন মাটনটা নিয়ে আসলাম। যেহেতু কয়েকদিন আগে আমরা চিকেন বিরিয়ানি করেছিলাম আমার পছন্দ মতন, তাই আজকে মায়ের পছন্দ মতন মেনুই হচ্ছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার পড়তে বসবো, কারণ কাল বাদ দিয়ে পরশু দিন আমার এক্সাম, আর কোনো প্রিপারেশান নেই। একদিনে মানে দুদিনে আমাকে প্রিপারেশান কমপ্লিট করতে হবে, যদিও বেশি নম্বরের না, 35 মার্কসের একটা এক্সাম আছে, তো অন্য কলেজে হবে, তো তার জন্য এখন পড়তে বসবো। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আমি পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছিলাম বুঝতেই পারিনি, দেখতে পাচ্ছ ঘুমিয়ে পুরো চোখ খুলে গেছে। আমার কিন্তু সচরাচর খুব একটা ঘুম আসে না, মানে আমি ঘুমানো বলতে রাত্রিটুকুই, দুপুরের দিকে আমার ঘুম আসে না, কিন্তু বই খুললেই ঘুম চলে আসে, যে ছোটোবেলার অভ্যেস। আর কালকে রাতে তোমার দাদাভাইকে বার্থডে উইশ করার জন্য জেগেছিলাম, দিয়ে সকাল থেকে চোখটা চুলকাচ্ছিলো, সেই কারণে আরোই ঘুমিয়ে গেলাম। তো যাই হোক, এবার আমি তোমাদের সামনে নিয়ে বসে পড়েছি একটা প্যাকেট, আর এর মধ্যে কি আছে এবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে দুটো শাড়ি, এই যে দেখতে পাচ্ছ প্রিন্টগুলো, এই যে তো দেখতে পাচ্ছ, এই যে একটা আর একটা, এই খুব সুন্দর না, আমি পছন্দ করেছি। এই যে আমি ব্যাক ক্যামেরা করে পরে একবার দেখিয়ে দিচ্ছি, নয়তো লাইটের প্রবলেম হচ্ছে। এগুলো একটু সুতির শাড়ি আর কি, এই যে দুটো। এবার বলি শাড়ি দুটো হলো মার জন্য, মানে মাকে আমি গিফট করলাম সেকেন্ড পেমেন্ট পাওয়ার পর আর কি। আমার প্ল্যানিং আছে বিয়েতে একটা মাকে কাঞ্জিভরম দেওয়ার, তো সেদিন যখন শপিংয়ে যাবো তো তখন তো দেখতে পাবে। আর হ্যাঁ, এই শাড়ি দুটো হঠাৎ কেন গিফট করলাম, মানে মাকে তো দেওয়াই হয় না, মানে টাকাটা দেওয়া হয়, মা কিছু কিনতেই চায় না আর কি, সেই কারণে ভাবলাম এবার তো পেমেন্ট পেয়েছি এবার নিজেই কিনে দেবো। তো এই দুটো আমি পছন্দ করেছি, আর মা পছন্দ করলে তো এরকম কালার নিত না, এটা রেড না খয়েরি কালার, কারণ পরতে নেই বা কিছু, এসব মানে বহুত কুসংস্কার আছে, তো মা নিতে চাইতো না। তা সব আকাশি কিংবা অন্য অন্য কালার নেয় যেগুলো আমার ভালো লাগে না, কারণ ওই কালারে শাড়ি পরার বয়স এখনও অনেক আছে, এইগুলো তো একটা টাইমের পর আর ভালো লাগবে না না পরলে, সেই কারণে আমি কী করেছি খুব সুন্দর সুন্দর কিছু কালার, মানে দুটো কালার নিয়েছি, এই যে দেখে বুঝতে পারছো। তো এই দুটো আমি মাকে এমনি গিফট করলাম, সুতির বাড়িতে পরার যে রেগুলার পরার যে শাড়িগুলো সেগুলোই। তো চলো এবার ব্যাক ক্যামেরা আরেকবার দেখে নাও শাড়ি দুটো কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানিও আমার চয়েসটা কেমন, তাহলে বুঝতে পারবো। নিজের ইনকামে যখন মা বাবাকে কিছু উপহার দেওয়া যায় না, সেই মুহূর্তে যে আনন্দটা হয়, ভিতরের যে ফিলিংসটা হয়, সেইটা বোধহয় মানে বলে বোঝানো যাবে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা আনন্দের। মানে আজকে আমি বুঝতে পারছি, আগেও দিতাম কিন্তু তখন এতটা অনুভূতি হতো না, কারণ আমি তো মানে টাকা দিয়ে দিতাম মা হয়তো কোনো কাজে লাগাবে ভেবে, কিন্তু কখনো এইভাবে গিফট কিনে দেওয়া হয়নি, সেটা কম দামি হোক বা বেশি দামি হোক, আমার নিজেরই ভীষণ ভীষণ ভালো লাগছে। সবটাই হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। শাড়িগুলো দেখতে পেলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা যদি আমাকে এভাবে ভালো না বাসতে তাহলে নিশ্চয়ই আমি এরকমভাবে কখনো শাড়ি কিনে মাকে যে মা তুমি এটা পরো এটা বলতে পারতাম না, হয়তো টাকা দিতাম কিন্তু মা সেটা রেখে দিত, কিন্তু আমি নিজে ইনকাম করে কিনে নিয়েছি, তো মানে
হয় না, টিউশন পড়ি আর কতটুকু ইনকাম করতাম সেখান থেকে, মানে টিউশন মানে নিজের পড়ার খরচ চালিয়ে মাকে গিফট কিনে দেওয়া এটা হয়ে উঠতো না কখনো, কিন্তু এখন সেটা আমি পেরেছি, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো যাই হোক, এরকম অনেক গিফট আরও দেব, তার ভিডিও পরে আসবে। আর হ্যাঁ, এবার চলো তোমরা দেখে নাও তোমাদের দাদা ভাইয়ের আগের বার যে আমি বার্থডেটা সেলিব্রেট করেছিলাম রাত 12টায়, তারই একটা ছোট্ট ঝলক, মানে রাত 12টায় একা একা যেটুকু পেরেছিলাম নর্মাল সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি, সেই ভিডিওটা একটু দেখে নাও। তখন তো আমি ভিডিও করতাম না, তাই আর সেভাবে ভিডিও করা হয়নি, যতটুকু আছে দেখে নাও চলো। রাখছি, আর তখন যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আবার বলে দিই। তখন যে বাজারে গেলাম দেখতে পেলে, তো তখন আমি গেছিলাম তোমাদের দাদা ভাই, আমাদের মানে সামনে তো রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, তো তখন আমাকে একটা গিফট দেবে, সেটাই আমাকে আজকে দিয়ে দিলো। তো আমি ভাবতেই পারিনি মানে ওর বার্থডের দিন আমাকে গিফটটা দিয়ে দেবে, কী গিফট সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। আর ওর বার্থডে গিফট আমি কিছু কিনি নি এবার, এবার যখন ও আসবে তখনই কিনবো, সেই কারণে এবার কিছু কিনিনি। তো যাই হোক, আমার গিফটটা জন্য মানে আমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছি, আমার ভীষণ প্রিয় একটা জিনিস ও আমাকে গিফট করলো, কি সেটা তোমাদেরকে আমি পরে তো অবশ্যই অবশ্যই শেয়ার করব, জিনিসটা নিয়েও চলে এসেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।